আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। সো আজকে জুম্মা মোবারক ফ্রাইডে, সবাইকে আশা করি ফ্রাইডেতে সবাই জুম্মার নামাজ পড়েছেন এবং যার যার ফ্যামিলির সাথে টাইম পাস করবেন। সো আমার তো ফ্যামিলির সাথে টাইম পাস করা হচ্ছে না, আপনাদের সাথে ভিডিও বানানোর জন্য নামাজটা পড়েই লাঞ্চ ছাড়াই চলে আসলাম ছাদে একটা বিউটিফুল পিজিয়ন আপনাদের সাথে ডিসক্রাইব করার জন্য। আজকে টপিকটা থাকবে একটা বিউটিফুল পিজিয়ন ডিসক্রাইব করা। অবশ্যই ইন্ট্রোতে আপনারা ভিডিওটা দেখছেন, পিজিয়নটা দেখছেন। পিজিয়নটার নাম হচ্ছে স্যাকশন স্টর্ক কালার পিজিয়ন এবং এইটা একটা সোয়ালো জাতের পিজিয়ন। আমরা অনেকেই সোয়ালো দেখেছি, ইয়েলো স্প্যানজেল সোয়ালো দেখেছি, আমরা রেড স্প্যানজেল সোয়ালো দেখেছি, সলিড কালার ইয়েলো বার, রেড বার, ব্ল্যাক হোয়াইট বার, আমরা সোয়ালো পিজিয়ন দেখেছি। সোয়ালো পিজিয়ন থেকে স্যাকশন সোয়ালো বলা হয়। সেকশন এই জন্যই বলা হয়, যাদের পায়ে অনেক বড় মাপ থাকে তাদেরকে সেকশন পিজিয়ন বলা হয়। সেকশন নামটা অ্যাড করা হয় ওদের সাথে। সো আপনারা এটা একটা বায়োগ্রাফি ভিডিও বলতে পারেন, বা আমি একটা কবুতরের বিউটিফুলনেস বা একটা রেয়ার পিজিয়ন আপনার সামনে দেখাবো। আপনারা জানেন যে এই এটা আমার একটা ভিডিওসের পার্ট, যখনই আমি নতুন কোনো পিজিয়ন পাই বা নতুন কোনো বিউটিফুল পিজিয়ন পাই আপনার সামনে ডিসক্রাইব করি, মোবাইল একটু সোজা করে ধরবো। সো আসুন আপনাদেরকে দেখাই আজকে আমরা এই পিজিয়নটা। এখনই ভিডিওর পরেই চলে যাবে নরসিংদী। সো এই দেখেন এখানে কিছু কার্টুন রেডি করা আছে, মোটামুটি পাঁচ পেয়ার কবুতর চলে যাবে। পাঁচ পেয়ার কবুতর যাওয়ার জন্য আমরা রেডি, বাট এর আগে এই ভিডিওটা না করলেই নয়, এবং এই ভিডিওটা যদি করি আপনাদের কাছে স্মৃতি হিসেবে এই কবুতরটা অলওয়েজ থাকবে। পিজিয়নটা আমি দিতে পারবো আপনাদেরকে ফিউচার ইনশাল্লাহ। আজকে আপনারা বিউটিফুলনেসটা দেখেন, আপনাদের সবার কাছে কেমন লাগে অফকোর্স ভিডিও কমেন্ট বক্সে আপনারা মেনশন করবেন যে ভিডিওটা এবং পিজিয়নটা আপনাদের কাছে কেমন লাগে। আসো সামনে এসে পিজিয়নটা দেখেন। এই যে দেখুন পিজিয়নটা, পিজিয়নটার নাম হচ্ছে স্যাকশন স্টর্ক, STORK, স্টর্ক কালার পিজিয়ন। এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এবং সোয়ালো জাতের। এদের সোয়ালো যতগুলো কবুতর আছে এদের সবার কপালে এরকম বিউটিফুল টিপ থাকবে। এই কবুতরটা কিন্তু অনলি 6 ফেদার মেল এবং 3 ফেদার ফিমেল। মেল ফিমেল 100% কনফার্ম আছে, ইন্টারনেটের ছবি আপনারা সার্চ দিলে দেখে যাবেন। এই কবুতরটা চোখে টক টকে লাল ঘিয়ার হবে, চোখে টক টকে লাল ঘিয়ার হবে। এই যে দেখেন চোখে এখনো লাল ঘিয়ার আসে নাই, মাশাল্লাহ। এদের চোখে টক টকে লাল ঘিয়ার হবে, ভেরি বিউটিফুল বার্ড। সো আমরা ধরে দেখি কবুতরটা, ধরো এটা হচ্ছে মেল বার্ড, এটা হচ্ছে মেল বার্ড। মেল বার্ডটাকে আমার মনে হয় কি যে এটা রোদের আলোতে যে দেখাবো, বাইরে বৃষ্টি হচ্ছে দেখি আপনার সাথে সামনে ভিডিও করা। তো চলুন আমরা একটু দেখি দিনের বেলা আপনাদেরকে কবুতরটা দেখাইতে পারি নাকি, তাহলে আপনারা প্রপার যে বিউটিটা এটা দেখা যাবে। এই যে দেখেন বৃষ্টির এরকম কমছে না। রাজীব ওই কবুতরটা একটু ধরে আনবা, ফিমেলটা সুন্দর করে ধরে আইনো। এই দেখেন এই কবুতরটা বিউটিফুল মাফ, বিউটিফুল ফেদার, এই যে ছয় পর বিউটিফুল পায়ের মাফ। চলুন আমরা উপরে আস্তে আস্তে যাই, আসো। এই কবুতরটা আসলে এতই সুন্দর যে আমি আপনাদেরকে রোদের আলোতে না দেখালে কোনো শান্তি পাবো না। এই যে দেখুন ফিমেলটা রাখো, এই যে মেল এবং ফিমেল বোথ, মাশাল্লাহ, অবশ্যই মাশাল্লাহ বলবেন কবুতরটাকে দেখে। এবং এত বিউটিফুল একটা কবুতর আপনাদের সামনে আসলে না দেখা পারলাম না, আমার নিজের মন জুড়ে গেছে কবুতরটাকে দেখে। এবং সোয়ালোর যে স্পেসিফিকেশনগুলো, এদের মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার ব্রিড অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদের বাংলাদেশে খুবই কম আছে এই ব্রিডটা, এবং খুব কম আছে দেখে আপনাদের সামনে বায়োগ্রাফিটা শেয়ার করা। আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে সোয়ালোর মধ্যে আরেকটা কালার আছে যেটা হচ্ছে টাইগার সোয়ালো। টাইগার সোয়ালো আপনারা সার্চ দিলে দেখতে পারবেন, ওদের ডান একটা লাল একটা সাদা, একটা লাল একটা সাদা। ভেরি 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 এক্সপেন্সিভ বার্ড, ভেরি 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 এক্সপেন্সিভ বার্ড। এই কবুতরটার প্রাইস সম্পর্কে বলে দিই, বর্তমানে বাংলাদেশে এই পিজিয়েন্টের বাচ্চা চলতেছে 13,000 to 15,000 টাকা। এই পেয়ারটা সেল হয়েছে 16,000 টাকায়, 16,000 টাকা এই পেয়ারটা সেল হয়েছে। এবং কী কী পিজিয়েন সেল হয়েছে এটার সাথে আমরা আপনাদেরকে আরও দেখাই দিব এবং বক্স করব। টাইগার সোলারও দেখে নেবেন, এই সোলারও দেখে নেবেন। ধরো আমি কবুতরটা ধরে আবার আপনাদের সাথে চলে যাচ্ছি ফার্মে, আবার ফার্মে ডাইরেক্ট আমরা দেখা করতেছি। সে এতক্ষণ সিঁড়ি দিয়ে নামবো, আপনারা অনেকে বোর হবেন, আবার আমরা স্টার্ট করতেছি ফার্মে যেয়ে। সো বেসিক্যালি হচ্ছে সেকশন ফেয়ারি সোলো অথবা হচ্ছে সেকশন স্টর্ক সোলো, এগুলো একটা সিলেক্টিভ ব্রিড থেকে আসছে। এগুলো হচ্ছে জার্মানির ব্রিড। সো জার্মানি থেকে এগুলো ডেভেলপ হয়ে, এগুলো নিউ ডেভেলপ ব্রিড হয়ে আসছে। সো প্রথমে ওরা বের করছে রক পিজিয়ন থেকে আপনার ইয়েলো সলিড কালার, ইয়েলো বার, ব্ল্যাক বার,
এগুলো থেকে তারপর আসছে স্প্যানজেল, স্প্যানজেল পর আসছে স্টেনসিল, স্টেনসিলের পর আসছে আপনার এই এরকম ধরনের প্যাটার্ন, উইং প্যাটার্ন, যেগুলো যে আপনার উইং প্যাটার্নে 15টা 15টা ব্ল্যাক থাকবে, পুরো বডি সাদা থাকবে, নিচে টুকু পুরো ব্ল্যাক কিন্তু না। আপনারা চিন্তা করেন অনেক পিজেন্স আছে দেখবেন ওগুলোর অন্য স্পেসিফিকেশন, সোয়ালার মতো দেখতে মাথা টিপ আছে কিন্তু ওদের লেজও কালো থাকবে, কিন্তু ওর লেজ কিন্তু কালো না, ওর লেজ সাদা, পায়ের ফেদার সব কালো, ডানা সব কালো, আর বাকি পুরোটা সাদা, কপাল একটা ব্ল্যাক টিপ, বিউটিফুল মার্কিং, মাশাআল্লাহ। আমার খুবই ভালো লাগছে দেখে আপনার কাছে এতবার বিউটিফুল বলছি। সো এই সমস্ত ব্রিডগুলো আপনারা কিভাবে ব্রিডিং করবেন, অনেকেই বলেন যে ব্রিডিং প্রসেস আপনার সাথে ডিসক্রাইব করতে, এই পিজেনগুলো ব্রিডিং একদম ইজি, জাস্ট মাফটা আপনারা 2 ইঞ্চি রেখে বা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি রেখে বাকিটা রাউন্ড করে কেটে দিবেন, ব্রিডিং এর সময় একটা কাট দিবেন, এটা নিজেরাই ন্যাচারাল নিজের বাচ্চা নিজে জোড়ায় জোড়ায় করে, যদি মাফটা একটু কেটে দেন, নিজের বাচ্চা নিজে জোড়ায় জোড়ায় করে, আপনারা যদি মাফটা একটু কেটে দেন। সো আজকে এগুলো এখন চলে যাবে, তো চলুন এগুলোকে বক্সিং করি। এই যে আমরা বর্তমানে আমি 5 পেয়ার্স পিজেন্স যাবে, 5 পেয়ার্স পিজেন্স এর মধ্যে এই পিজেন্সটা যাবে। এট দ্য মিনটাইম এক ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিই, ভাই সামনে আসেন, ভাই আসছে গাজীপুরের কোথা থেকে? পরিচয় হচ্ছে এবং কিছু আইডিয়াল পিস নিচ্ছে ভাই আমার থেকে। এই যে কিছু আইডিয়াল পিস এখানে প্রায় 50 পিস আইডিয়াল পিস আছে, 50 পিস আইডিয়াল পিস নিতে আসছে এবং আপনার আমার সাথে দেখা করে কিছু কোয়েশ্চেন আছে, ওনার কোয়েশ্চেন আনসার করার জন্য আসছে। তো ভাইয়ের সামনে ভিডিওটা বানিয়ে ফেললাম, একসাথে ভাইকেও দেখাইলাম, কবুতর স্পেসিফিকেশন বায়োগ্রাফি করলাম, পিজিএন আপনার যেগুলো ডেলিভারি যাচ্ছে, আজকে আরেকটা ফ্রাইডে ফুল অফ রাশ, সো এই ফ্রাইডেটা আপনার সাথে ডিসক্রাইব করলাম। তো চলুন মাশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কবুতরগুলো আপনার সামনে ফার্স্ট বক্সে ঢুকায় ফেলতেছি। রাজীব ঠিক আসো, ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কষ্টটা না, এটা নিয়ে যাও, এটা হাতে করে এখানে কষ্ট পারো, এটা গেল গা, এখানে চলে আসবে, এখানে একটা বড় কার্টন দেখতে পাচ্ছেন, এখানে বোখারা যাবে, বোখারা ট্রাম্পেটার, বোখারা ট্রাম্পেটার পিজিয়ন, যেটা বোখারা ট্রাম্পেটার এবং লাহোর যাবে। এই যে বোখারা, এই বোখারা নিয়ে অফকোর্স আপনাদের জন্য একটা বিউটিফুল ভিডিও আমি বানাইছি, বোখারা বায়োগ্রাফি সুন এটা পাবলিশ করা হবে। এটা আমার ঘরে এক পেয়ার বোখারাই ছিল, দিস ইজ দ্য ফিমেল বার্ড, ট্রিম করা নাই, দিস ইজ দ্য ফিমেল বার্ড এন্ড দিস ইজ দ্য মেল বার্ড, এদের বায়োগ্রাফি আমি আপনাদের সামনে খুব সুন্দর করে দেখাবো। এই যে দিস ইজ দ্য মেল বার্ড, এই যে ওর মাথা দেখেন, এটা হচ্ছে মেল বার্ড। সো এটা হচ্ছে বোখারা এবং একই কার্টুনে আমরা, যেহেতু বড় কার্টুন, আমরা এক পেয়ার লাহোর দিব, ব্লু বার্ড। এই পেয়ারটা আমাকে কালকে একজন এসে খুবই পছন্দ হয়েছে, বাট এক্সট্রিমলি সরি, 10 পরে এই পেয়ারটা সোল্ড আউট আলহামদুলিল্লাহ। এই যে অলরেডি লাহোরও প্যাক করে ফেলতেছি, সো আজকে টোটাল 5 পেয়ার্স পিজিয়ন সেল হইলো, এগুলো সব বক্সিং দিতে যাবে। বেস্ট অফ লাক ফর দ্য নিউ ওনার, দোয়া করবেন যাতে উনি প্রপারলি কবুতরগুলো নিজের হাতে পায়। তো একটু দেখাবো, 4টা তাহলে উড়ে যাবে, দেখতে পাচ্ছেন 4টা কবুতর মাশাল্লাহ। সো এগুলো প্যাকিং হয়ে গেল, ফার্স্টে বানো পরে নিয়ে আসো হাতে করে, বাসে ট্রান্সপোর্ট করার সময় অনেকে কিউরিয়াসিটি হয়ে কবুতর গুলা খুলে দেখতে চায়, ভাই তখন যদি অ্যাক্সিডেন্ট হয় এটা কিন্তু দায় ভার আপনাকে নিতে হবে, বিকজ আপনি উনি হাতে পাওয়ার আগ পর্যন্ত দায় ভার আপনাকে নিতে হবে। অবশ্যই মেক শিওর করবেন যাতে কবুতরগুলা হাতে পায়, এবং পাওয়ার জন্য আপনাকে কিছু সেফটি অবলম্বন করতে হবে। এই জন্য কার্টুন কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে এগুলো রেডি করবেন, একটু উপর থেকে করো, নিচে লাইট আসবে না, এগুলো আমি কিন্তু অনেক ভিডিওস আছে এগুলো নিয়ে আপনাদের সামনে। আর এখন ফাইনালি লাস্টে চলে যাচ্ছে 2 পেয়ার সেন্ট, 2 পেয়ার সেন্ট বেবি, ওই বেবিটা নিয়ে আসো, 2 পেয়ার সেন্ট বেবি চলে যাচ্ছে মাশাআল্লাহ। আজকে আল্লাহর রহমতে আমার কিছু খাঁচা খালি হবে, দোয়া করেন। এই যে দেখেন বিউটিফুল হোয়াইট সেন্ট, এগুলা সেন্ট আবার ভালো ফ্লাই করে, মেইন প্রবলেম এটা, সেন্ট এত ভালো ফ্লাই করে যে সালে দেখা যাচ্ছে টুকরো 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 তাড়াতাড়ি, হ্যাঁ
দুই পিস এভাবে করো। বিউটিফুল টাইগার অ্যালমন্ড দেখাই আপনাদেরকে, বিউটিফুল, কিন্তু শোই করি নাই আমি। এটা বিউটিফুল, সরে যাও একটু সামনের থেকে সরে যাও। এটা হচ্ছে বিউটিফুল হোয়াইটের মধ্যে ব্ল্যাক শেড, এগুলো অনেক অ্যাগ্রেসিভ কবুতর, দেখছেন ধরে রাখা যাচ্ছে না, ছাড়লে যে ফ্লাই করে উড়া যাবেন ফ্লাই দেখলে। একটু আসলে এভাবে দেখা দাও, এটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ কবুতর। এই যে এখানে দেখেন চার পিস চেইন, ঠিক মতো নিচে যাও ঠিক মতো। এই রে ভাই মইরা যে মাঝে মাঝে তো গোকাম। এই যে এখানে চার পিস চেইন দেখেন আপনার হাত ছড়াও, এই চার পিস চেইন আর বেশি দেখানো যাবে না, এই বেশি দেখাইতে গেলে আবার কবুতরটা উড়াল দিবে। সো এটাও প্যাকিং করে ফেলতে হবে কস্টেপ দিয়ে, কস্টেপ দিয়ে এটাও সুন্দর করে প্যাকিং করে ফেলতে হবে। আমরা এখন তিনটে কার্টন একবারে প্যাকেট করছি এবং একবারে বক্স করছি, সো তিনটা কার্টন একবারে আমরা প্যাকেট করে দিব। সো আর কিছু দেখাবো না, ফাইনালি আমরা ভিডিওটা শেষ করব। ভিডিও শেষ করার আগে অবশ্যই বলতেছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আমি বলবো না, ভাই আপনার বলেন। আমাদের নীলা ভাই আমাদের জন্য অনেক কিছু শিখায়, উনি আমাদের জন্য গর্ব, ওনার জন্য সামনে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো আমরা আশা করি ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, আমরা ওনার পাশে থাকবো। আর হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক, ফেসবুকের অফকোর্স আমার ফেসবুকের লিংক দেওয়া থাকবে, ওই লিঙ্কগুলো আপনি অবশ্যই আপনারা লিঙ্কটাতে গেলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপের সবকিছু পাবেন আপডেট। আশা করি ওগুলো থাকলে আরও কিছু আপডেট পাবেন। সো এই পর্যন্ত আজকে আর বেশি কথা বলবো না, প্রচুর ঘামাচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, যে যার পরিবারকে নিয়ে সেফ থাকবেন, বেশি বেশি নেটফ্লিক্সে সিরিজ দেখবেন। আসসালামু আলাইকুম।